আসসালামু আলাইকুম। ENTV24.com এর পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সাথে আছি আমি শ্রাবণী আক্তার। আপনারা দেখছেন রাত 8টার খবর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারাপুর পৌরসভার মহিলা কাউন্সিলর শর্মা খানকে। তিনি মানুষের পাশে থেকে কিভাবে কাজ করতেন সে সম্পর্কে বলবে। আর সেখানে আছে আমাদের সাংবাদিক রাজীব হোসেন রাজু, তার পাঠানো ভিডিও চিত্র এখন দেখবেন। আমি নারীদেরকে যারা বয়স্ক ভাতা পাচ্ছে না, বিধবা ভাতা পাচ্ছে না, নারীদের পূর্ণ অধিকার দিতে চাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারীদেরকে নিয়ে খুবই উন্নয়ন করার চেষ্টা করতেছে। আমি যদি সাধারণ একজন কাউন্সিলর হই, হওয়ার পর আমারও ইচ্ছা আছে আমি নারীদেরকে তাদের পূর্ণ মর্যাদা দিব এবং তাদের পাশে থাকব, সুখে দুঃখে সবসময় ওনাদের পাশে থাকার চেষ্টা করব। ইনশাআল্লাহ বিরুদ্ধে আমি কাজ করবো, মাদকের বিরুদ্ধে আমি আসি সবসময়, ইনশাআল্লাহ থাকবো। তারপরে প্রতিবন্ধী শিশুদের প্রতি আমি অনেক অনেক মনোযোগী হব, ওদেরকে খেয়াল করবো এবং খেয়াল রাখতেছি, ইনশাআল্লাহ সামনে রাখার চেষ্টা করবো। শিশুদের শিক্ষার উন্নয়নের ব্যবস্থা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের মাননীয় তারাপুর পৌরসভার মেয়র মহোদয় যথেষ্ট সম্পূর্ণ খেয়াল আছে এবং আমি ওনাদেরই পাশে থেকে আরো একটু অগ্রসর করে শিশুদের শিক্ষার দিকে এগিয়ে দিব। আর নারীদেরকে সচেতনভাবে আমরা আমাদের মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশ মতো আমরা ওনাদেরকে নিয়ে কাজ করবো। ইনশাআল্লাহ শিশুদের শিক্ষার উন্নয়নের ব্যবস্থা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের মাননীয় তারাপুর পৌরসভার মেয়র মহোদয় যথেষ্ট সম্পূর্ণ খেয়াল আছে এবং আমি ওনাদেরই পাশে থেকে আরো একটু অগ্রসর করে শিশুদের শিক্ষার দিকে এগিয়ে দিব। আর নারীদেরকে সচেতনভাবে আমরা আমাদের মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশ মতো আমরা ওনাদেরকে নিয়ে কাজ করবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার জনগণ জনপ্রিয়তা মোটামুটি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো, জনগণের ভালোবাসা পাচ্ছি, এদের খুব ভালো সাড়া পাচ্ছি। আমি এলাকার ময় মুরব্বী সবাই আমাকে চাচ্ছে এবং এরা আমাকে দোয়া দিচ্ছে, আমি এতে অনেক সন্তুষ্ট অনেক খুশি। এবং আমার শ্রদ্ধা জানাই আমি প্রথমে আমার মাননীয় মন্ত্রী মহোদয়কে, উনি একজন বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক। তারপর আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, আমি সেই হিসাবে খুব গর্বিত তারাপুর পৌরসভায়। আর আমি ওনাদের অনুসরণে পথ চলছি, সবাইকে বুঝে বলতেছি যে এই বছর ইভিএমএ ভোট হবে, আপনাদের নতুন একটা অভিজ্ঞতা হবে, আপনাদের যতটুকু সাহায্য সহযোগিতা লাগে আমরা আপনাদের পাশে লোক দিয়ে বা আমরা নিজেরা করতেছি, করবো ইনশাআল্লাহ। ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী, আমি সকলের কাছে দোয়া চাই এবং সবার শুভকামনা চাচ্ছি, সকলে আমার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। মার্কাটা বইলা, আমার মার্কা হচ্ছে টেলিফোন মার্কা, টেলিফোন মার্কা যেন সবাই আমার 16 তারিখে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করেন ইনশাআল্লাহ। আমি সবার পাশে থাকবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের রূপগঞ্জের মেহনতি মানুষের। আজ মঙ্গলবার, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মতিঝিলের অবস্থান।
দেখতে পাচ্ছেন মতিঝিলে রাস্তাঘাটে অনেক যানজট। এখনও রাস্তাঘাটে যানজট কমছে না। পুলিশ প্রশাসন এত কিছু করার পরেও রাস্তায় যানজট লেগে যাচ্ছে, যার কারণে মানুষের যাতায়াত করতে, বাসা থেকে অফিসে যেতে অনেক লেট হচ্ছে। তবে হ্যাঁ, মতিঝিল পার হলেই রাস্তাঘাটটা অনেকটা একদম ফাঁকা, বলতে গেলে এখানে একদম যানজট নেই, স্বাভাবিকভাবে গাড়ি ঘোড়া চলতে পারতেছে, মানুষে অফিসে বাসায় যেতে লেট হচ্ছে না, শুধু এতটুক রাস্তায় একটু বেশি জ্যাম লেগে আছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।